বঙ্গধ্বনি যাত্রায় মন্ত্রী সুজিত বোস সোমবার প্রত্যেকের সাথে পায়ে পা মিলিয়ে করুণাময়ী পর্যন্ত তিনি এই শোভাযাত্রা সম্পন্ন করেন। বঙ্গধ্বনি শোভাযাত্রায় এবার এগিয়ে এলো 116 বিধাননগর এলাকা। সোমবার এই শোভাযাত্রা বিধাননগর কলেজে শুরু হয়ে সিটি সেন্টার থেকে করুণাময়ীতে শেষ হয়। এই যাত্রায় উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বোস সহ আরও অনেক ব্যক্তিবিশেষ। শুধু তাই নয়, এই দিন এই পদযাত্রায় বিজেপির বিরুদ্ধে নিজের মতামত জানালেন তিনি। বিজেপি এগিয়ে যাচ্ছে, ওটা হচ্ছে প্রচারে এগিয়ে যাচ্ছে। প্রচার মানে ওদের নিজস্ব ওই যে কয়েকটা চ্যানেল তারা প্রচার করছে, এগিয়ে এনার্জি আছে। তার কারণ মমতা ব্যানার্জি রাজ্যে যে কাজ করেছে, যেটা মানুষ প্রতিদিন প্রতিনিয়ত তার কাজের সফলতা পাচ্ছে, তার কারণ আজকে যে দুয়ারে সরকার আপনারা দেখেছেন বিভিন্ন প্রকল্প যেগুলো আছে, স্বাস্থ্যসাথী থেকে বিভিন্ন রূপশ্রী কন্যাশ্রী সবুজ সাথী যে প্রকল্প খাদ্যসাথী সবকটাই কিন্তু মানুষের জন্য এই সরকার করেছে। আর বিজেপির কাজ হচ্ছে মানুষকে ভুল বোঝানো, মিথ্যে তথ্য দেওয়া। আর বিজেপি যে কাজটা দিল্লিতে সরকারে আসার আগে বলেছিল যে বছরে 2 কোটি যুবক যুবতীদের চাকরি, সেটা দিচ্ছে না। বিজেপি বলেছিল জিনিসপত্রের দাম বাড়াবে, কমাবে, তারা কমাতে পারেনি, তারা তাদের আমলে দাম বেড়েছে, গ্যাসের দাম মাসে 2 বার বাড়ছে। সেই জন্য বিজেপি মানুষের জন্য ভালো না। আর বিজেপি এই রাজ্যে এলে সেটা ভালো হবে না, এটা মানুষ জানে। এই রাজ্যে আবার মমতা ব্যানার্জি তৃতীয়বারের জন্য সরকারও গঠন করবে, এটাও মানুষ জানে। যতই লম্পঞ্জম্ব বিজেপি করুক কিছু হবে না, লাফাবে ঝাঁপাবে এলাকায় এলাকায়, নষ্ট কিছু জায়গায় গণ্ডগোল পাকাবার চেষ্টা করবে। আমরা সেই জন্য বলেছি প্ররোচনায় পা না দিতে। আমাদের যে কর্মসূচি মানুষের কাছে আমরা তুলে ধরেছি, কিছুদিন আগে আমরা রিপোর্ট কার্ড বঙ্গধ্বনি যাত্রার মধ্যে দিয়ে মানুষের কাছে পৌঁছেছি, এই সরকারের সাফল্য কী কীতে আছে সেটা আমরা জানিয়েছি। আজকে আবার ধন্যবাদ মানুষকে জানাচ্ছি যে এই বঙ্গধ্বনি যাত্রা যে আমাদের 11 দিন ধরে হয়েছে, আজকে তার শেষ দিন। সেই শেষ দিনে বিশেষ করে ধন্যবাদ জ্ঞাপনের জন্যে এই মিছিল আমরা এখন করছি। আর আমরা মানুষের সাথে আছি, আর মমতা ব্যানার্জি মানুষের সাথে আছে। এখানে আইন শৃঙ্খলা ভালো, এখানে সব কিছু ভালো, সুতরাং এখানে পরিবর্তন হবে না। তৃতীয়বারের জন্য আবার মমতা ব্যানার্জি সরকার গড়বে, এটা আজকে ওই খোলা আকাশের নিচে আবার বললাম। যেটা আজকে দিল্লিতে অমিত শাহর সঙ্গে একই মঞ্চ শেয়ার করলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়, গতকাল রাজ্যপালের সঙ্গে তিনি দেখা করেছেন, কোনো নতুন রাজনৈতিক সমীকরণ আছে বলে মনে করছেন? আমি এই বিষয়ে কিছু বলবো না, যেটা আমি জানি না সে সম্পর্কে কিছু বলবো না। সমীকরণ কী আছে না আছে এটা নিয়ে আমার জানা নেই। তবু আমি একটা কথা বলতে পারি, বাংলায় মমতা ব্যানার্জি আছে, মমতা ব্যানার্জি থাকবে। সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি যে আপনারা যেভাবে পায়ে পা মিলিয়ে বাংলার মানুষের কাছে বিগত 10 বছর যে উন্নয়ন, যে ব্যুরো রিপোর্ট, বেঙ্গল প্রেস।